দলীয় কোন্দলের জেরে বাবার তৈরি দলের নাম প্রতীক সবই হারিয়েছেন উদ্ধব ঠাকরে। নির্বাচন কমিশনের তরফে জানানো হয়েছে উদ্ধব ঠাকরে নয়, শিবসেনা নাম ও দলীয় প্রতীক তীর ধনুক ব্যবহার করতে পারবেন একনাথ শিন্দে শিবিরে। কমিশনের এই সিদ্ধান্ত ভালোভাবে নেননি মহারাষ্ট্রের প্রাক্তন মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে। সমালোচনা করে তিনি জানিয়েছেন এই সিদ্ধান্তে হাল ছাড়বেন না, বরং লড়াই জারি রাখবেন। তবে উদ্ধবের এই জেদকে সমর্থন করতে নারাজ জোট সঙ্গী এনসিপি। সূত্রের খবর, ন্যাশনালিস্ট কংগ্রেস পার্টির শরৎ পাওয়ার শুক্রবারই উদ্ধব ঠাকরেকে নির্বাচন কমিশনের সিদ্ধান্ত মেনে নেওয়ার পরামর্শ দেন। শিবসেনার ঠাকরে শিবিরের সঙ্গে শিন্দে শিবিরের লড়াই শুরু হয়েছিল দলের নাম ও প্রতীক নিয়ে। শুক্রবার নির্বাচন কমিশনের তরফে শিবসেনা নাম ও দলীয় প্রতীক ব্যবহারের অনুমতি দেওয়া হয় মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী একনাথ শিন্দে শিবিরকে। এই সিদ্ধান্তে উদ্ধব ঠাকরে অখুশি হলেও বিতর্ক আর বেশি না বাড়ানোরই পরামর্শ দিয়েছেন জোট সঙ্গী এনসিপির প্রধান শরৎ পাওয়ার। তিনি উদ্ধব ঠাকরেকে বোঝান যে দলের নতুন নাম বা প্রতীকের কারণে বিশেষ কোনো প্রভাব পড়বে না, সকলের উচিত নতুন প্রতীক জ্বলন্ত মশালকে গ্রহণ করে নেওয়া। এনসিপি নেতা শরৎ পাওয়ার বলেন, এটা নির্বাচন কমিশনের সিদ্ধান্ত, একবার সিদ্ধান্ত নেওয়া হয়ে গেলে তা নিয়ে আর আলোচনা হতে পারে না, এই সিদ্ধান্ত মেনে নাও এবং নতুন প্রতীক গ্রহণ করো, এটা বিশেষ কোনো প্রভাব ফেলবে না সাধারণ মানুষের মধ্যে, তারা নতুন প্রতীক গ্রহণ করে নেবেন, আগামী 15-30 দিন এই নিয়ে চর্চা হবে, এইটুকুই। ব্যুরো রিপোর্ট, আর ইনিউজ।